অন্যদিকে মুখ পুরল রাশিয়ার, যে ছবি সামনে এলো রাশিয়ার যে মহাকাশ যান চাঁদের জন্য রওনা দিয়েছিল সেই চাঁদের দেশে আর যেতে পারল না রাশিয়ার মহাকাশ যান, মুখ থুবড়ে পড়ল রাশিয়ার মহাকাশ যান। ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, ভারতের পরে মহাকাশ যান পাঠিয়ে আগে চাঁদে অবতরণ লক্ষ্য ছিল রাশিয়ার, আর তাড়াহুড়ো করতে গিয়েই কি বিপত্তি ঘটল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। অবতরণ করতে চেয়েছিল ভারতের আগে, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ। 21 আগস্ট চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল লুনা 25-এর। রাশিয়া সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছিল, অবতরণের আগে অস্বাভাবিক আচরণ করতে থাকে এই মহাকাশ যান। চাঁদের মাটিতে অবতরণের আগে ভেঙে পড়ে লুনা 25। যে ইতিহাস রচনা করতে চেয়েছিল রাশিয়া তা করতে গিয়ে অনেকটা তাড়াহুড়ো করে ফেলে রাশিয়া। 23 আগস্ট ভারতের চন্দ্রযান 3 অবতরণ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, আর তার আগেই অবতরণ করতে চেয়েছিল রাশিয়া লুনা 25, পরে যাত্রা শুরু করে লুনা 25 এবং অবতরণের চেষ্টা করে আগে, আর সেই তাড়াহুড়োতেই ঘটে গেল বিপত্তি, মুখ থুবড়ে পড়ল রাশিয়ার মহাকাশ যান। অন্যদিকে মুখ পুরল রাশিয়ার, যে ছবি সামনে এলো রাশিয়ার যে মহাকাশ যান চাঁদের জন্য রওনা দিয়েছিল সেই চাঁদের দেশে আর যেতে পারল না রাশিয়ার মহাকাশ যান, মুখ থুবড়ে পড়ল রাশিয়ার মহাকাশ যান। ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, ভারতের পরে মহাকাশ যান পাঠিয়ে আগে চাঁদে অবতরণ লক্ষ্য ছিল রাশিয়ার, আর তাড়াহুড়ো করতে গিয়েই কি বিপত্তি ঘটল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। অবতরণ করতে চেয়েছিল ভারতের আগে, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ। 21 আগস্ট চাঁদের মাটিতে অবতরণের কথা ছিল লুনা 25-এর। রাশিয়া সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছিল, অবতরণের আগে অস্বাভাবিক আচরণ করতে থাকে এই মহাকাশ যান। চাঁদের মাটিতে অবতরণের আগে ভেঙে পড়ে লুনা 25। যে ইতিহাস রচনা করতে চেয়েছিল রাশিয়া তা করতে গিয়ে অনেকটা তাড়াহুড়ো করে ফেলে রাশিয়া। 23 আগস্ট ভারতের চন্দ্রযান 3 অবতরণ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, আর তার আগেই অবতরণ করতে চেয়েছিল রাশিয়া লুনা 25, পরে যাত্রা শুরু করে লুনা 25 এবং অবতরণের চেষ্টা করে আগে, আর সেই তাড়াহুড়োতেই ঘটে গেল বিপত্তি, মুখ থুবড়ে পড়ল রাশিয়ার মহাকাশ যান।